বন্ধুরা আমরা অনেকেই কিন্তু উচ্ছে বা করলাকে তেতো সবজি বলে খেতে চাই না তো আজকে ভাবলাম তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করি যেটাতে আমরা করলা ইউজ করব ঠিকই কিন্তু এই তেঁতো ভাবটা কিন্তু একদমই অতটা পরিমাণ আর থাকবে না পরিমাণটা কিন্তু একদম কমে যাবে তো এর জন্য দেখো আমি উচ্ছেটাকে আগের থেকে একটু নুন হলুদ মাখিয়ে লম্বা করে কেটে রেখে দিয়েছি আর দেখো মিনিট পনেরো হয়েছে অলরেডি জল বেরোতে শুরু করে দিয়েছে এইভাবে যদি উচ্ছেটাকে তোমরাও মেখে রেখে দাও না দেখবে উচ্ছের থেকে জল বেরোচ্ছে আর এরকম চিপে চিপে তারপরে উচ্ছেটাকে একটু ভাজতে হবে তো তাহলে দেখবে তেতো ভাবটা অনেকটা কেটে গেছে তো তেলের ওপর প্রথমে বড়ি দিয়ে দিলাম এক মুঠো মতো আর সেগুলোকে একটু লালচে করে ভেজে নিলাম এবার এই তেলের ওপরে একদম প্রথমে আমি কি করব উচ্ছেটাকে একটুখানি হাতের সাহায্যে চেপে এক্সট্রা জলটাকে ঝরিয়ে দিয়ে আমি ভেজে নেব এই প্রসেসে যদি উচ্ছে বা করলাকে বানানো যায় তাহলে ওর উচ্ছে বা করলার মধ্যে যে তেতো ভাবটা থাকে ওই ভাবটা অনেকটা কমে যায় যারা একদমই খেতে পারো না তেতো সবজি তারা কিন্তু এইভাবে রান্না করে সবজিটাকে খেতে পারো তাতে কিন্তু দেখবে বেশ ভালোই লাগবে তো এইভাবে নেড়ে চেড়ে উচ্ছেটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে আমি আমার চ্যানেলে কিন্তু উচ্ছের আরও রেসিপি শেয়ার করেছি তো তোমরা দেখবে সেটাও কিন্তু অনেকটা খুব ভালো খেতে হয় তো দেখো এতটা পরিমাণ জল কিন্তু উচ্ছে থেকে বেরিয়েছে উচ্ছেটা আমার অনেকটা লালচে করে ভাজা হয়ে গেছে মোটামুটি দু চামচ মতো তেল দিয়েছিলাম আর উচ্ছেটাকে এবার আমি তুলে নেবো অনেকটা সেদ্ধও হয়ে গেছে উচ্ছেটা তো উচ্ছেটাকে তুলে নিয়ে দেখো আর এই পরিমাণ তেল আছে এই তেলে আমি কি করব আলুটাকে আমি একটুখানি সেদ্ধ করে রেখেছিলাম খুবই হালকা সেদ্ধ করেছিলাম পুরো সেদ্ধ নয় তো এবার তেলের ওপর দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেবো এতে সময়টাও একটু কম লাগে আর আলুটাকে তেলের ওপর দিয়ে এইভাবে নেড়ে চেড়ে নিলে আলুর মধ্যে একটা বেশ সুন্দর স্বাদ আসে যেটা সেদ্ধ আলু দিলে বা কাঁচা আলু ডাইরেক্ট ঝোলে ফেলে দিলে কিন্তু ওইরকম স্বাদটা লাগে না আর খেতে অতটা ভালো হয় না তো তোমরা এইভাবে কিন্তু তেলের ওপর একটু সময় নিয়ে নেড়েচেড়ে নেবে দেখবে অল্প তেলেই কিন্তু আলুটা এরকম লালচে করে ভাজা হয়ে যাবে তো আমি টোটাল দু চামচ তেলে উচ্ছে আলু আর বড়ি এগুলোকে ভেজে নিলাম আর এবার এক চামচ তেল দেব তাতে কিন্তু আমার বাকি সবজিটা হয়ে যাবে তো এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ পাঁচ ফোড়ন তোমরা চাইলে কালো জিরে বা গোটা জিরে ফোড়নও দিতে পারো তো আমি পাঁচ ফোড়ন দিয়েছি আর দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো টমেটো এইভাবে টমেটোটা যদি তেলের ওপর দেওয়া যায় না তাহলে টমেটোটা দেখবে সহজে গলে যাচ্ছে এতে যেরকম সবজিটাতে একটা সুন্দর কালার আসবে সঙ্গে কিন্তু স্বাদটাও হয় খুব সুন্দর তো একটু খুন্তিতে করে আমি চেপে দিচ্ছি দেখো যাতে ভালো করে সুন্দরভাবে গলে যায় এরপর আমি এর মধ্যে এক চামচ সর্ষে এক চামচ পোস্ত আর কয়েকটা কাঁচা লঙ্কার পেস্ট করে নিয়েছিলাম এবার সেই পেস্ট থেকে কিন্তু আমি দু চামচ মতো পেস্ট একটু জলসহ দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ একদম একটুখানি পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন তো এবার ভালো করে একটুখানি মিনিট এক থেকে দেড় মিনিট দেখবে সময় নিলেই এটা ফুটে উঠবে হাই ফ্লেমেই কিন্তু সমস্তটা করতে হবে এবার সমস্ত সবজি বড়ি সব কিছু দিয়ে দিলাম তবে তোমরা যারা বড়িটা একটু ক্রাঞ্চি খেতে পছন্দ করো তারা কিন্তু বড়িটা এই স্টেজে মিশিয়েও না রান্নাটা হবার পর একদম লাস্টে দিয়ে দেবে আর যারা নরম বড়ি খেতে পছন্দ করো তারা কিন্তু এই এইরকম এই সময়ই দিয়ে দেবে তো প্রথমে মশলাটার সাথে সবজিগুলোকে একটুখানি নেড়ে চেড়ে নেব ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে আমি পরিমাণ মতো জল এর মধ্যে দিয়ে দেবো উচ্ছের এই রেসিপিটা তোমরা গরম ভাতে খেয়ে দেখো দারুণ লাগে যারা শুকনো শুকনো সবজি খেতে পছন্দ করো তারা এইভাবেই রেখে দিও আর যারা কিন্তু এরকম একটু ঝোল টাইপের খেতে ভালোবাসো তারা একটু জল মিশিয়ে দিও তো দেখো আমি জল মিশিয়ে দিয়েছি আর এবার এর মধ্যে আমি একটুখানি চিনি দিয়ে দেব। তবে তোমরা যদি শুকনো রাখো তাহলে কিন্তু জল না মিশিয়ে তার মধ্যে ডিরেক্টলি একটুখানি চিনি দিয়ে দেবে তাতেও কিন্তু স্বাদটা একই থাকবে তো এইভাবে তোমরাও রেসিপিটা বানিয়ে নিও ধন্যবাদ